আমাদের সাথে আসলে সিএন ওয়ার যেটা আরো দুজন গেস্টের সাথে আমরা পেয়ে গেছি, একজন সাথে আমার নামে জমি আছে, তার জন্য অনেক স্পেশাল যাই হোক। আর সকাল থেকে আসলে আমি তাদেরকে ধন্যবাদ না দিলে নিজের কাছে নিজের খারাপটা দিতে হচ্ছে। আমাদের বিভিন্ন প্রান্তে যারা অপারেশনে ছিলেন, ম্যানেজার সাহেব, এসিয়ার, নিজেও সবার নাম জানি না আর অডিসের জন্য, কিন্তু সবাইকে আমার পক্ষ থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সবার জন্য স্পেশাল থ্যাঙ্কস এবং আপনার হবে। আমার একটা পার্সোনাল ফিলিংস ছাত্রদের জানা জানিয়ে দিয়ে বলি, আমার আসলে সৌভাগ্য হয়েছে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ফুড প্লান্ট ভিজিট করার পার্সোনাল কারণেই। আমি যখন আজকে আপনাদের প্লান্টে প্রথম ইন করলাম, তো তখন মন হলো যে আসলে বাংলাদেশের কোনো প্লান্ট এরপর যখন প্রতিটা ফ্লোর দেখলাম যে স্ট্যান্ডার্ড আমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টের জার্মান স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এরপরে যখন টপ ফ্লোর আসলাম তখন আমার মন হলো যে না, আমরা আসলে জার্মান স্ট্যান্ডার্ডকে অ্যাক্সেস করছি, কারণ জার্মান ফুড প্ল্যানগুলোতে উপরে গ্যান্ডি স্টেপ এত সুন্দর না, কারণ সেখানে ছাতে বসে মিটিং বা একটা প্রোগ্রাম করার মতো কোনো স্কোপ নাই, যেটা এখানে আছে। আর একটা বিশেষ আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আজকে তারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পরিচালিত পরিচিত, কিন্তু আসলে আমার লেটের বা সেমিস্টার তারা তাদেরকে ডিফাইন করি, হয়তো কিছুদিন পর এরা আসলে রিয়েল লাইফটা ফেস করবে, যেটা জব লাইফ বলেন বা বিজনেস লাইফ যে লাইফেই বলেন। নগর জন্য সেটা একটা সুন্দর প্রস্তাবনা বা আপনাদের জন্য মোটিভেশনের জন্য এখানে মাল্টিন্যাশনাল কোম্পানি তারপর বার্গারের পক্ষ থেকেও গেস্ট আছেন, আমাদের সিভিল সার্ভিসের পক্ষ থেকেও আমাদের এখানে গেস্ট আছেন, তারা রিয়েল লাইফে আপনাদের তাদের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে, এতে আপনাদের ফিউচার আসলে কোন দিকে আপনারা নেবেন এটা আপনাদের জন্য সুবিধা হবে। তবে একটা কথা যেটা সবার উদ্দেশ্যে কিন্তু এক সমাজকে দেশকে সার্ভিস দেওয়া, হয়তো কোথাও ব্যক্তিগতভাবে অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ সার্ভিস হোল্ডার অর অ্যাজ এন এনি কাইন্ড অফ প্রফেশনাল পার্সন, তো মেইন গোল টু সার্ভ দ্য কান্ট্রি, টু সার্ভ দ্য নেশন। তো তারা আরও ভালো বলতে পারবেন, তবে যেহেতু আমরা সেটা টেকনিক্যাল ভিত্তি দিয়ে আসছি, যদিও সেটা শিক্ষা সফল এবং এন্টারটেনমেন্ট দুটোই আছে, তারপরে যেটা যে আসলে আমাদের দেশে যেটা একটু দেখে যাচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো কেন যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাথে একটু ফলো করেছে একটু কম, বিশেষ করে আর এন ডি। আমরা এখনো যেন কেন একটা কথা আমাদের মেন হতো মনে যেতে আছে যে আসলে বিদেশি জিনিস ভালো, বিদেশি জিনিস ভালো, হ্যাঁ আমাদের দেশের ট্যালেন্ট কিন্তু কম না, আমাদের দেশের ট্যালেন্টগুলোকে আমরা যদি ইউটিলাইজ করতে পারি এমনই তো হতে পারে যে আমরা তাহলে ওয়ার্ল্ডকে কম্পিট করতে পারি। আমাদের যে ট্যালেন্ট আছে যা একটু প্যাটার্নাইজ করলে সেক্ষেত্রে অবশ্যই যারা এন্টারপ্রেনার বিজনেসম্যান তাদের একটু এগিয়ে আসতে হবে, কষ্ট করে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো আছে, আপনারা যারা আপনাদের সাথে আর এন ডিতে আপনি যেভাবে হোক সংশ্লিষ্ট হতে চায় আপনারা যদি সেই সুবিধা দেন আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে উপকৃত হবে। এটা নিয়ে সবাইকে ধন্যবাদ।